ভুল ঘোড়ায় চড়ে মানুষ, ভুল লাগাম ধরে মানুষ, হোঁচট খেয়ে পড়ে তবুও ভুল করে মানুষ, আবার ঘোড়ায় চড়ে, বারে বারে চুবনি খায় পড়ে জলের ঝড়ে, তবুও ভুল করে মানুষ, ভুল নদীর চরে মানুষ ফের আবাস গড়ে। ভুল প্রেম করে মানুষ, ভুল ঠিকানায় ঘোরে মানুষ, ভুল বাতাসে ভরে ফানুষ, ভুল আকাশে ওড়ে নীল আগুনে পড়ে, তবুও ভুল করে মানুষ, ভুল ঠিকানায় ঘোরে। ভুল নারীর হাত ধরে মানুষ, ভুল করে যায় ঝরে মানুষ, ভূতের সাথে লড়ে মানুষ, বারে বারে মরে যায়, তবুও ভুল করে মানুষ, রাত দুপুরে ঝরে যায়। কেউ কেউ গেয়ে ভুল গান, ভুল রমণী বাগান, ভুল বাগানে গেউ ভুল চারা লাগান, ভুল রথে চড়ে কেউ, ভুল পথ ধরে কেউ, ভুল বনে আগান, ভুল কাঁথা মুড়ি দিয়ে, ভুল সুর সুরি দিয়ে ঘুমন্ত বাঘিনীর জাগান। ভুল জানা জানি, ভুল প্রভু মানি, ভুল করে টানি ভুল তেলের ঘানি, ভুল পথে হেঁটে হেঁটে, ভুল ঘাট ঘেটে ঘেটে, ভুল করে পরে পেটে ভুল দানা পানি, ভুল করে নিজ ঘরে করি হানাহানি। ভুল গাধার পিঠে বোকা তোলে ভুল মাল, ভুল ঘোড়ায় চড়ে খোকা হয় নাজেহাল, ভুল করে চাটে পাঠা বাঘিনীর গাল, ভুল মাথায় আটা ভুল চুল, ভুল খোপায় গোজা ভুল ফুল, ভুল কানে দোলে ভুল দুল, ভুল যুবকেরা ভুল রমণী করেছে কবুল, ভুল বানের জলে ভাসে ভুল কুল, ভুল ঝরে ঘরে ঘরে কাঁপে নাভি মূল। ভুল নভোযানে চড়ে, ভুল মহাকাশ দিয়ে পাড়ি আনারি নভোচারী, এসেছে ভুল চাঁদের বাড়ি, ভুল করে কুল নারী, ভুল বৃক্ষে বেঁধেছে রসের হাড়ি। শুনে শুনে ভুল গান, অনেকেই ভুলে যান মূল গান, ভুল করে কেউ কেউ কেউটের লেজ দিয়ে চুলকান ভুল গান। ধন্যবাদ। আজ বিশেষ উপদেষ্টা আবুল কাসেম সিস্তিয়ার সাহেব, তার প্রেরণায় আজকে এই লালনের মঞ্চে, লালনের আখড়াবাড়ি পর্যন্ত এই সদর আশ্রম থেকে সুন্দর একটা রেলি যায়। সকল উপদেষ্টাদের সংমিশ্রণে যুক্তির সাথে এই র্যালিটা প্রচলন ঘটানো হয়েছে। তার মূল উদ্যোক্তা ছিলেন আবুল কাসেম চিস্তি সাহেব। তিনি দৈহিকভাবে একটু অসুস্থতার কারণে হচ্ছে আসতে না পারায় আমরা সবাই তার প্রতি একটু কাতরতা প্রকাশ করি। গুরুজন তাকে একটু সুস্থতা দান করেন, সেটা দৈহিকই হোক আর মানসিকই হোক। আচ্ছা, হ্যাঁ, জয় গুরু। আমরা আমাদের আলোচনা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে, সুন্দর আলোচনা হলো আজকে, যার প্রশংসা করা সম্ভব না। আজীবন এই আলোচনার গুণকীর্তন যেন জীবনভরই করতে পারি আমরা, একদিনে সম্ভব না। যেমন আলোচনা করেছেন ফকির হাফিজ মাস্টার সাহেব, যেমন আলোচনা করেছেন জাহাঙ্গীর ভাই, যেমন আলোচনা করেছেন মঈন মাস্টার সাহেব, হ্যাঁ, আর হাফিজ দেলোয়ারের কথা তো কীভাবে বলবো, সে তো বেশিরভাগই ফাঁকি দিয়ে বেড়ায়। হ্যাঁ, খুব সুন্দর আলোচনা করেছেন, প্রত্যেকের আলোচনায় মনোমুগ্ধকর, প্রত্যেকের আলোচনায় হৃদয়স্পর্শী,
দর্শনের অমীয় সুধা পান করানোর জন্য তারা নিরলস শ্রমদান করলেন। এর জন্য সকল উপদেষ্টা মণ্ডলীকে ধন্যবাদ জ্ঞাপন করে খাটো করতে চাইনি, কৃতজ্ঞতা জানাই এবং চিরঋণী থাকতে চাই তাদের কাছে আমরা। হ্যাঁ, এখন পার্বতী আকর্ষণ যেহেতু ওয়াদা করা হয়েছে যে কবি জাহাঙ্গীর খান নাম, তো কবি নামের আগে কবি নামের পরে আলোচনা, কিন্তু কিসের কবি সে একটু জানার ইচ্ছা থাকে। এই বিশেষ অনুরোধ, সেই সাথে আমাদেরই সন্তান কাশেম ভাইয়ের মেয়ে, এই চললেন কেন, কাশেম ভাইয়ের মেয়ে স্বপ্না জাহাঙ্গীর ডাক্তারের পরে একটা কবিতা পাঠ করবেন। তো এখন হ্যাঁ হ্যাঁ জয় গুরু।